আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে এসেছি bttoday.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে এসেছি বাংলাদেশের সনন্দন হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ ওনার ঘাড়ে ব্যথায় উনি ভুগছিলেন। আমরা প্রথমেই জানতে চাচ্ছি স্যার আপনার নামটা একটু বলেন। ইউসুফ আলী। ইউসুফ আলী স্যার আপনি কোথা থেকে এসেছেন? বরিশাল। বরিশাল বাঘমস থেকে। আচ্ছা স্যার, আপনি ডিপিআরসি হসপিটালে কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিয়েছিলেন? ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান। আচ্ছা স্যার, ডিপিআরসি হাসপাতালের ঠিকানা কোথা থেকে পেয়েছিলেন? টিভি থেকে, এসটিভি থেকে। আচ্ছা স্যার, এর আগে কি আপনি আপনার এই সমস্যার কোথাও চিকিৎসা নিয়েছেন? অনেক, পাঁচজন পাঁচজন ডক্টরের কাছে আপনি চিকিৎসা নিয়েছিলেন। স্যার আপনার কি ধরনের সমস্যা ছিল যদি আমাদের সাথে? ঘাড়ে এবং মাজার ব্যথা। ঘাড়ে এবং মাজার ব্যথা ছিল স্যার। কতদিন যাবৎ আপনি এই সমস্যায় ভুগছিলেন? ঘাড় 15-20 বছর হবে, আর মাজা হলো 2017 সালে। মানে খরচ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, যে এখানকার খরচ? না, খরচ বেশি না, খুব সামান্য। ওই অন্য জায়গায় টাকা আছে, তাছাড়া অনেক কম। আচ্ছা স্যার, এখানকার চিকিৎসা ব্যবস্থা আপনি ঠিক কতটুকু সন্তুষ্ট আমাদেরকে যদি একটু বলেন? 100% আপনি পুরোপুরি সন্তুষ্ট থাকতে? স্যার এখানকার যারা স্টাফ আছে, নার্স আছে বা ম্যানেজমেন্টে যারা আছেন, খুব ভালো, তারা খুব ভালো। আচ্ছা স্যার, এখানকার পরিবেশ এবং খাবার সম্পর্কে যদি একটু বলেন? খাবারটা ভালো, খুব ভালো খাবারও, ভালো পরিবেশ, ভালো। আচ্ছা স্যার, ডিপিআরসি হসপিটাল সম্পর্কে যদি আপনার মতামত জানতে চাই একটু ডিটেলসে, তাহলে কি বলবেন? ডিপিআরসি জি খুব ভালো, উন্নত হসপিটাল, বুঝছেন জি, এটা খুব ভালোই। আমি 12 তখন এটা পাই এসটিভিতে, বারো জেনে এখানে আসছি। আচ্ছা আচ্ছা স্যার, এই আপনার মতো যারা এই ধরনের পেশেন্ট আছেন, যারা এই ধরনের রোগে ভুগছেন দীর্ঘদিন যাবত, তাদের জন্য কি আপনি কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, যারা ব্যথা আছে তারা এখানে আসুন, আসিয়া চিকিৎসা করেন। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।